আজি কাতি বিহু রাজ্যজুড়ি পালন কাতি বিহু কৃষিজীবী অসমীয়ার গুরুত্বপূর্ণ উৎসব এই কাতি বিহু তুলসীর তলত চাকি বন্তি জ্বলাব অসমীয়াই খেতিপথারত বন্তি জ্বলাই কৃষির শ্রীবৃদ্ধির কামনা করিব সকলোয়ে শস্যর সুরক্ষার লগতে কৃষকর মঙ্গল কামনা করে ঈশ্বরের ওসরত প্রার্থনা জানাব প্রতিগৰাকী অসমীয়াই তিনিটি বিহুর অন্যতম এই কাতি বিহু সহা অসমীয়া জাতীয় জীবনের এরিব নোৱাৰা এটা উৎসব কাতি বিহু গ্রামাঞ্চলের লগতে চহৰ নগরতো পালন করা হয়েছে কাতি বিহু মহানগরীতো পালন করা হয়েছে কাতি বিহু হাতাম পুরুষিয়া রীতি নীতিরে পালন করা হয়েছে এই উৎসব বিভিন্ন প্রান্তত এনে ধরনের দেখবলে পাওয়া গেছে লক্ষ্মী পূজার আয়োজন চলিছিল আর সমান্তরালক দেখা পাওয়া গেছে লক্ষ্মী পূজা আয়োজনের পাছত আজি সহা অসমীয়া কৃষকে কাতি বিহু উদযাপন করব আর সেইভাবে এগাজ তুলসী রুই প্রস্তুতি দেখবলে পাওয়া গেছে বিভিন্ন প্রান্তত চলিছে তুলসীর তলত এগছি বন্তি জ্বলাই আজি সকলে এনে ধরনের কাতি বিহু পালন করবলে সকল রাইজ এনে ধরনের সাজু হওয়া পরিলক্ষিত হয়েছে বিভিন্ন প্রান্তর পরিবেশ আমি আপনার দেখাম গুয়াহাটির পর আমার সাংবাদিক কল্পর ওসর যাব বিচার আপনার ওসরলে আছো কাতি বিহুর কেনে ধরনের প্রস্তুতি চলছে পুনপটিয়াকৈ জানিব বিচারিম নিশ্চিতভাবে চাওক আপনার যোগেদি এন কে টিভির প্রতিগী দর্শকক আজি কাতি বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করছো আর এই মুহূর্ত মই উপস্থিত আছো গুয়াহাটি মহানগরী খারঘুলিত খারঘুলিত আজি কাতি বিহু কেনেদরে উদযাপন করা হব সেই পরিবেশটো ভিডিও জার্নেলিস্ট সঞ্জয় মূলত আছে সঞ্জয় সেই পরিবেশটো দেখাব আপনাদের হয়তো ভাবিছে মই কোনোবা গ্রাম্যাঞ্চল উপস্থিত আছো কিন্তু এয়া গ্রাম্যাঞ্চলের এক পরিবেশ দিয়ার চেষ্টা করেছে গুয়াহাটি মহানগরী খারঘুলিত পরিবেশ অকনমান দেখাবলে চেষ্টা করছো আজি কাতি বিহু রাজ্যের বিভিন্ন প্রান্তত কাতি বিহু প্রস্তুতি ইতিমধ্যেই আরম্ভ হয়েছে কালির দিনটো আমি গুয়াহাটি মহানগরী কেবাটাও স্থানের পরিবেশ দেখাবল চেষ্টা করছো আজির দিন এই স্থানতে কিছু সন্ধ্যা হওয়ার লগে লগে সকলে ইয়াতে মা প্রসাদ খাব আর এখন গাঁওর ছবি দিয়ার চেষ্টা করছে অকনমান ক্যামেরাটা যেনি ঘুরাই তেনে তেনে হলে আপনার দেখব এখন গ্রাম্যাঞ্চলের ছবি ইয়াত দিয়ার প্রয়াস করেছে এই মুহূর্তে সেই দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করছো গ্রাম্যাঞ্চলের একটা ঘর প্রস্তুত করেছে আজির দিনটো কেবাটাও কার্যসূচী হাতত লৈছে তুলসী ভেটি প্রস্তুত করেছে নির্মাণ করেছে তুলসী ভেটির তলত খারঘুলি অঞ্চলের লগতে গুয়াহাটি মহানগরী বিভিন্ন প্রান্তরপরা অহা লোকসকলে আশ্বাস লব পারিব এয়া এখন গ্রাম্যাঞ্চলের ছবি এই মুহূর্তে প্রস্তুত করেছে সেই মুহূর্তে সেই পরিবেশটা দেখাবল চেষ্টা করছো এখন গ্রাম্যাঞ্চলের পরিবেশ আর সমান্তরালক গ্রাম্যাঞ্চল কেনেদরে ঢকুয়ায় কেনে ধরনের বেড়া দিয়ে সেয়াও চেষ্টা করেছে তামোল পুলি রুইছে কলগছর পুলি রুইছে এনে ধরনের গ্রাম্যাঞ্চলের এখন ছবি দিয়ার প্রয়াস করেছে আজও আর আজি কাতি বিহুর দিনাখনি মানে পোনে পোনে কথা পাতবল চেষ্টা করি আর ইতিমধ্যে আমি কালির দিনটো সেই পরিবেশটা দেখাইছিল কালি লক্ষ্মী পূর্ণিমার উপলক্ষে কেনে ধরনের প্রস্তুতি চলাইছিল আর আজি সন্ধ্যার লগে লগে ইয়াতেই আকাশ বন্তি জ্বলিব কেনে ধরনের প্রস্তুত চলাইছে আজির দিনটো কেবাটাও কার্যসূচী হাতত লৈছে পোনে পোনে বিষয় ইয়ার যখন বিষয়ববীয়া কথা পাতবল চেষ্টা করি মানে প্রথমে আপনার কাতির বিহু আজি শুভেচ্ছা জ্ঞাপন করছো আর কেনেদরে প্রস্তুতি চলিছে ধন্যবাদ প্রস্তুতি তো আমি আজি চারি পাঁচ দিনের পরে করে আসলো কিন্তু আজি আমার দশটা বাজারপর আমার ইয়াতে হে আর্ট কম্পিটিশন হব যেহেতু আমার ফিল্ডখন অকমান জিপজিপিয়া হয়ে আছে সে আমি সেই আমার যখন রঙালী বিহু খারগুলি রঙালী বিহু সম্মিলন মঞ্চখন আছে স্থায়ী মঞ্চ তাতে আমি লড়া ছোৱালীখিনিক বহুয়াই তাতে আর্ট কম্পিটিশন পাতিব দিছো আর তারপর যা যাইব যা যা যি রিজাল্ট সেই হিসাবে গধূলি আমি তেওঁলোকক বটা দিম আর আমি আক নগদ ধনও অল্প অল্প দিম আর দ্বিতীয়তে তার আমার আহিব তিনটা বাজারপর আমার ইয়াতে আরম্ভ হব আপনার এই প্রার্থনা প্রতিযোগিতা সেই প্রার্থনা প্রতিযোগিতাটাকে আমার প্রাইজ দিয়া হব ফার্স্ট সেকেন্ড থার্ড তেদরে সার্টিফিকেটও দিয়া হব বা ধন দিয়াও হব কিনা হ্যাঁ ঠিক তেদরে আমি পরিবেশটা একটা আজি মানে করম বলে ভাবিছো আর আমি কিন্তু বাকি এই মানুষখিন আপনি গধূলি আহিলে দেখা পালেহেন কেনেদরে মানুষ হাজার হাজার মানুষ হব ইয়াত এনেকা পরিবেশ আমি আগতেও করছো গতি আমি সেই পরিবেশটা বুঝি পাও কারণে আপনাকে তো জানালো ইমানে প্রথমে কাতি বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করছো এখন গ্রাম্যাঞ্চলের ছবি আপনাদের ইয়াত স্বতঃস্ফূর্তভাবে দেখাইছে ধাননি পথার আছে
এটা গ্ৰাম্যাঞ্চলৰ এটা ঘৰ কেনেদৰে ঢকুৱাই পূৰ্বে বাসগৃহসমূহ কেনেদৰে বেৰা দিয়ে সেই পৰিৱেশো সৃষ্টি কৰিছে। তুলসী ভেটি বনোৱা হৈছে? তুলসী ভেটি আমাৰ এতিয়া আমাৰ এই হৈছে প্ৰায় এতিয়া আমাৰ গধূলিলৈকে আছে প্ৰগ্ৰেমটো, গতিকে আমি এতিয়া গোটেইখিনি ৰেডি কৰি আছোঁ। আমাৰ যে গধূলি সম্পূৰ্ণ হৈ যাব আমাৰ চাকি বন্তি জ্বলাবৰ কাৰণে, এই চোতালতে ইয়াতে আবৃত্তি আপোনাৰ প্ৰাৰ্থনা প্ৰতিযোগিতা হ'ব। গতিকে এতিয়া এটা আৰ্ট কম্পিটিশ্যন আহি আছে, অলপ পিছত আৰ্ট কম্পিটিশ্যন হ'ব। আৰু বাকী গাঁৱলীয়া পৰিৱেশ, গাঁৱলীয়া পৰিৱেশৰ কাৰণে যি যি লাগে আমাৰ অংকিত মহানগৰীত আমি সিমানখিনি চেষ্টা কৰিছোঁ, ল'ৰা ছোৱালীখিনি যাতে সেই পৰিৱেশটো পায় যে কাতি বিহু কেনেকৈ উদযাপন কৰে, আৰু সেইটো আমি দিবলৈ প্ৰয়াস কৰিম। ধন্যবাদ জনাইছোঁ। আৰু আজিৰ দিনটোত এজন ব্যক্তিক আপোনালোকে সম্বৰ্ধনা জনাব, হয় যদি নামটো অকণমান পৰিচয়টো কৈ দিয়ে। তেখেত আজিৰ ডেটত আপোনাৰ তেখেতক আমি এটা এখন এজন খেতিয়ক খেতিয়কক আমি হেৰি কৰিম, মানে চহকী খেতিয়ক, চৰি চহকী খেতিয়কক আমি আমাৰ সম্বৰ্ধনা জনাম। তেখেতক আমি গধূলিকৈ তেখেতক নিমন্ত্ৰণ জনাইছোঁ, তেখেতক বিহুৰ বাকৰিত আহিলে তেখেতক সেইটো আমাৰ তেখেতসকলে ক'ব পাৰিব। এতিয়া মই কোৰ ব্যক্তিৰ গোটেই এই ছবিখন তেওঁলোকে মানে নিৰ্মাণ কৰিছে, ধৰক এখন গাঁৱৰ ছবি, কোনে গোটেই বাঁহ কটাৰ পৰা ধৰি কোনে লাগি আছে? হয়, আমাৰ এই বকুৰ ছাইডৰ পৰা, আমাৰ ছয়গাঁও ছাইডৰ পৰা আমাৰ চাৰিজন ব্যক্তি আহিছে। তেখেতসকলে আজি ছয় সাত দিন ধৰি আমাৰ ইয়াতে এই গাঁৱৰ পৰিৱেশটো গঢ় দিয়াৰ কাৰণে প্ৰাণ প্ৰয়াস কৰিছে। তেখেতক জনাইছোঁ। ইতিমধ্যে মই কৈছোঁ যে এখন গাঁৱৰ ছবি দিয়াৰ তেওঁলোকে চেষ্টা কৰিছে।